সড়ক দুর্ঘটনা প্রতিদিন পত্রিকার পাতা খুললেই যে কয়েকটি দৃশ্য আমাদের সবার নজর কাড়ে তার মধ্যে অন্যতম হচ্ছে সড়ক দুর্ঘটনা। আর এটির হার বাংলাদেশে এত বেশি ছড়িয়েছে যে তা এইডস মরণভেদীর চেয়েও ভয়াবহ রূপ ধারণ করেছে। 2016 সালের বিআরটিএ এর হিসাব অনুযায়ী প্রতি বছর 15,000 মানুষ মৃত্যুবরণ করছে আর 25,000 মানুষ পঙ্গুত্ববরণ করছে শুধুমাত্র সড়ক দুর্ঘটনার কারণে, যাতে করে দেশের ক্ষতির পরিমাণ প্রায় 5,000 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। তাই এই বাস্তবতায় বাস্তবমুখী পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ, মৃত্যুবরণ, সামাজিক পরিবেশের ভারসাম্য রক্ষা নিশ্চিতকরণ সহ বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার শপথ নিয়ে এসেও সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে সেবক নাম দিয়ে জনাব খান মোহাম্মদ বাবুল সাহেবের পরিকল্পনায় এবং তার আহ্বানে দেশের আপামর জনগণকে নিয়ে শুরু হয় সেবকের অগ্রযাত্রা। সেবক সেবক এখন শুধু 3 বর্ণের শুধু একটি নাম নয়, সেবক আজ পুরো দেশবাসীর এক আশার ভেলায় পরিণত হয়েছে। সেবক আজ যেমনি সকল মোটর চালকদের ভেতর নতুন আশার সঞ্চার জাগিয়েছে, তেমনি করে সেবক আজ সকল মানুষের ভেতর এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাগিয়েছে যেখানে থাকবে না কোনো ধরনের সড়ক দুর্ঘটনা। আর এই সেবক সংগঠনের বীজ বপন হয়েছিল আজ থেকে 15 বছর আগে জনাব খান মোহাম্মদ বাবুলের স্বপ্নের বাগানে। আর সেই প্রিয় মানুষটি যখন তার স্বপ্নের বীজ সবার মাঝে ছড়িয়ে দিতে শুরু করলো, তখনই সেবক নতুন পথ দেখা শুরু করলো। সেবক এগিয়ে যেতে শুরু করলো তার নিজের গতিতে। আর তারই ধারাবাহিকতায় সেবক সংগঠনটির স্বপ্নদ্রষ্টা খান মোহাম্মদ বাবুল সাহেবের আহ্বানে প্রথম সেবকের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল উত্তরার আজমপুর ফুটবল ক্লাবে। আর সেই আলোচনা সভার পর থেকেই সেবক সেই আলোচনায় উপস্থিত থাকা প্রত্যেকটা মানুষের মনে অন্য এক উচ্চতায় পৌঁছে গিয়েছিল। তারই ধারাবাহিকতায় সেবকের দ্বিতীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় 2017 সালের 24শে মার্চ। সেই আলোচনা সভাতেও উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এবং জ্ঞানী ও গুণীরা। তারা সবসময় সেবকের সাথে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন। অতঃপর সেই মহেন্দ্র খন 2017 সালের 14 এপ্রিল, পহেলা বৈশাখ, 1423 বঙ্গাব্দ, এই মাহি ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ওয়ার্কশপেই এক অনুষ্ঠানের মাধ্যমে সেবক তার অগ্রযাত্রা শুরু করলো, যেখানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আমাদের ড্রাইভার ভাইগণ, বিভিন্ন সাধারণ পেশার মানুষ এবং সমাজসেবীরা। সেবক যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তা শুধু সেবক সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয়, এগুলো দেশের প্রতিটা মানুষের প্রাণের দাবি। যার পরিপ্রেক্ষিতে 23 এপ্রিল 2017 সেবকের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমের সুগভীর চিন্তা ও প্রচেষ্টায় সেবক পরিবার সাক্ষাৎ করে বাংলাদেশ চেম্বার অফ কমার্স FBCCI এর সাবেক প্রেসিডেন্ট এবং নিটনিলয় মোটরসের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদের সাথে। তিনি তার আন্তরিকতায় সেবকের প্রত্যেকটি সদস্যকে উষ্ণ অভ্যর্থনায় গ্রহণ করে নেন এবং সেবকের মঙ্গল কামনা করে সেবকের লক্ষ্য ও উদ্দেশ্যগুলোকে প্রশংসনীয় বলে গণ্য করেন। সেবক শুধু মোটর চালক শ্রমিকদের কথা বলে না, সেবক সম্মান জানায় প্রতিটি শ্রমজীবী মানুষদের। যারই ধারাবাহিকতায় 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সেবক সকল শ্রমজীবী মানুষদের সম্মানার্থে জাতীয় শহীদ মিনার হতে প্রেসক্লাব পর্যন্ত 100 বিশাল র্যালি ও প্রেসক্লাবের সামনে এক আলোচনা সভার আয়োজন করে। সেই র্যালি ও আলোচনা সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 150,000 মানুষ উপস্থিত ছিলেন। সেদিন সাধারণ মানুষ জেনেছে সেবক কি, সেবক কি করতে চায়, আর সেবকের সেই কার্যক্রম সমূহকে অনেক গুরুত্ব ও তাৎপর্যের সাথে মানুষের কাছে তুলে ধরে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং অন্যান্য প্রিন্ট মিডিয়া। আমরা ছোট করেই শুরু করছি, আস্তে আস্তে দেখা যাক এদেশের আপামর জনসাধারণ এবং সরকার এবং বিভিন্ন মিডিয়া আপনারা সকলে যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের কোনো সমস্যা হবে। গাড়িটা একটু সামনে নাও, আমি সামনে নিছি। এখন আজকে আমি যে পরিপূর্ণ একটা শিক্ষা নিয়া যে ড্রাইভিংটা করবো সেটা তো আসলে আমি পাই নাই। আমি আজ থেকে 10 বছর আগে প্রশিক্ষণ পাইছি সেফটি ফার্স্ট ড্রাইভার। সেফটি ফার্স্ট ড্রাইভার যদি আমরা দেশে তৈরি করতে পারি তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। আন্তর্জাতিক মানসম্পন্ন তারা ট্রেনার, তাদেরকে দিয়ে যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা জানি যে এই দুর্ঘটনা অনেকাংশ কমে যাবে, মৃত্যুর হার শূন্য করে আসবে। আমাদের দেশের চালকেরা সবাই দক্ষ, তারা অত্যন্ত পরিশ্রম করে গাড়ি চালাতে ভালো পারে,
কিন্তু আমরা কিছু তথ্য এর সাথে অ্যাড করে দিব, টেকনিকটা আমরা শিখিয়ে দিব, সেই টেকনিকটা তারা বুঝে তারা ইউজ করলে তারা এই দুর্ঘটনাটা কমাইতে পারবে। আমরা সকলকে অন্ততপক্ষে সূক্ষ্ম সুন্দরভাবে আমরা ট্রেনিং দিয়ে ভালো একটা অবস্থান আমরা নিতে পারবো। আমার 8,000 ড্রাইভার নেতৃত্বে আমি সেবককে সেবকের যে যত আপনার ট্রেইনার আছে ওনাদের সাথে আমি ফেস করাবো। বাংলাদেশের ড্রাইভার এবং বাংলাদেশের জনগণ সকলকে সচেতন করা, যাতে বাংলাদেশের দুর্ঘটনা হার কমে আসে, বাংলাদেশ নিরাপদ হয়, নিজেরা আত্মরক্ষা বেঁচে থাকতে পারি, আমরা যেন অন্য কেউ কোন প্রকারে কোন ধরনের দুর্ঘটনা আমরা কেউকে মেরে ফেলতে না হয়। আমাদের তরুণ প্রজন্মের হয়ে আমি কথাটা বলতে চাই, যেহেতু দুর্ঘটনাটা একটা মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, এর জন্য আমাদের তরুণ প্রজন্ম কিছুটা দায়ী। তারা লাগামহীনভাবে চলাফেরা করে এবং আইন না মানার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। অথচ তরুণরাই কিন্তু পারে সমাজকে বদলে দিতে। আমরা সবাই যদি আমাদের সকল পেশার, সকল গোত্রের, সকল বর্ণের, সকল ধর্মের মানুষ যদি এক হয়ে আমরা আমাদের এই সড়ক দুর্ঘটনা রোধ করি বা এটা নিয়ে আমরা সচেতনতামূলক কাজ করি, তাহলে আমাদের এই সড়ক দুর্ঘটনা একদিন ইনশাল্লাহ দোয়া নির্মূল হবে। নিরাপদ গাড়ি চালক তৈরি হোক, এটি আমরা কামনা। এদেশের যারা আমরা নেতৃত্ব দিচ্ছি বিভিন্ন সংগঠনে, তাদেরকেও আমি সেবককে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে আমরা সকলে মিলে দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়তে পারি। আমরা স্টুডেন্টরা তাদেরকে এই কথাটি পৌঁছে দেব। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই মূলত আজকে আপনাদের কার্যক্রমটা কি এখানে? আমরা বাংলাদেশের সকল গাড়ি চালককে জানিয়ে দিতে চাই যে আসুন সেবক সংগঠনে আসুন, আপনারা প্রশিক্ষণ গ্রহণ করুন এবং দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ুন। সেবক সমাজসেবা করতে চায়, সেবক চায় দেশের সকল মোটর গাড়ি চালকদের বিনামূল্যে ডিফেন্সিভ ড্রাইভিং ট্রেনিং দিয়ে দেশ থেকে সড়ক দুর্ঘটনা নামক বিভীষিকা দূর করতে। আর সে কারণেই হয়তো সেবকের সকল প্রশিক্ষণ কর্মসূচি দেশের সকল মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই এগিয়ে আসে সেবকের পাশে। তারা উদ্বুদ্ধ হয়েছিল সেবকের কার্যক্রম দেখে, তারা সেবকের প্রতিটি কার্যক্রম তুলে ধরতে শুরু করে একে আজাদ পরিচালিত দ্য ট্রাফিক সিগন্যাল অনুষ্ঠান। তারই মধ্যে শুরু হয়ে যায় সেবকের সকল কার্যক্রম। 19 মে 2017 সেবকের প্রথম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় নর্দায়। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 50 জন ড্রাইভার বিনামূল্যে প্রশিক্ষিত হয় ডিফেন্সিভ ড্রাইভিং ট্রেনিংয়ের, যা চ্যানেলে খুব সুন্দরভাবে দ্য ট্রাফিক সিগন্যাল অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে উপস্থাপন করেন। চলুন দেখে আসি সেই প্রশিক্ষণ কর্মশালার কিছু স্থির চিত্র এবং ভিডিও চিত্র এবং প্রশিক্ষণ শেষে কর্মশালায় অংশ নেওয়া মানুষের কথা। চালকদের সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে দায়িত্ব নিয়েছেন সেবকের সভাপতি খান মোহাম্মদ বাবুল। সেবক এগিয়ে এসেছে দুর্ঘটনামুক্ত সড়ক গড়তে। কার স্বার্থে, কি লাভ এতে? সেবক গাড়ি চালানো শিখাবে না, কিছু টেকনিক আপনাদেরকে দিয়ে দিবে। বাংলাদেশের সকল ড্রাইভারকে আমরা প্রশিক্ষিত করে ইনশাল্লাহ সড়ক দুর্ঘটনা কমাতে সক্ষম হব। সেবক যা স্লোগান হলো, এসো দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ি। আর সেবকের কাজ দুর্ঘটনামুক্ত সড়ক গড়া। আমি একজন গাড়ি চালক, 36 বছর গাড়ি চালাই। আমি যখন UN থেকে ট্রেনিং পেলাম তখন উপলব্ধি করলাম যে আমার গাড়ি চালক ভাইদেরকে এই ট্রেনিংটা পেতে হবে। কিভাবে দেওয়া যায়? তখন আমি পর্যায়ক্রমে আমার যে ট্রেনার ভাইয়ারা আছে ওনাদের সাথে আলোচনা করলাম, ওনারা রাজি হলেন বাংলাদেশের সকল ড্রাইভারকে আমরা প্রশিক্ষিত করে ইনশাল্লাহ সড়ক দুর্ঘটনা কমাতে সক্ষম হব। কিভাবে ট্রেনিং দিতে হয় এবং কোন পন্থাটা অবলম্বন করলে আমাদের দুর্ঘটনা মুক্ত করা যাবে, সেই প্রশিক্ষণটাই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। বেঁচে থাকতে যদি আমার এই ট্রেনিংটা যদি আমি সবার মাঝে ছড়িয়ে দিতে পারি, অন্তত কিছুটা যদি হ্রাস হয় অ্যাক্সিডেন্টের হার, তাহলে আমি ধন্য মনে করব। দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে ট্রেনিং দেওয়া প্রয়োজন সেই ট্রেনিং আমি দিব ইনশাল্লাহ। ট্রেনিং সেশনে চেষ্টা করব যতটুকু আমি জানি এটুকু আপনাদের মধ্যে ছড়াইয়া দেওয়ার জন্য। সেবক সংগঠন করছে ডিফেন্সিভ ড্রাইভিং ট্রেনিং দিবে, তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমার তো 8,000 ড্রাইভার আছে, আমি ওদের প্রতিনিধি। সেক্ষেত্রে আমি বাবুল ভাইয়ের নেতৃত্বে এই ডিফেন্সিভ ড্রাইভিং ট্রেনিংটা আমি এই 8,000 ড্রাইভারের ভিতরে ছড়িয়ে দিতে চাই। সেবক জাতিসংঘ সনদপ্রাপ্ত চালকদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং জাতিসংঘ সনদপ্রাপ্ত ট্রেনারদের মাধ্যমে বিনা পয়সায় প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন এবং সেখানে আত্মরক্ষামূলক কৌশল শেখাচ্ছেন। আমরা জানব কিভাবে তারা এই আত্মরক্ষামূলক কৌশলগুলো শেখাচ্ছেন এবং কিভাবে এই আত্মরক্ষামূলক কৌশল আমাদের কাজে আসবে। আমরা ড্রাইভিং এর সময় ড্রাইভিং এ যখন একটা কল আসলো, আপনি যখন একটু তাকাইলেন, আপনি পার সেকেন্ডে আপনি চিন্তা করছেন কত কিলোমিটার স্পিডে চলতেছে, আপনি যদি হয় 60 কিলোমিটার স্পিডে,
তাইলে আপনি এক সেকেন্ডে কতটুকু চলে গেলাম রিক্সা করতে পারছেন? খালি এদিকে তাকাইলেন আর দিকে তো গেল গা গাড়ি, একশো কিলো ডিসমিস হতেছেন গাড়িটা। দেখি তো মোবাইলে কে করে, লিঙ্কটা কে করে, এই দেখা যাবে না। আপনি যে ড্রাইভিং পেশা আছেন বাসায় জানাবেন, লজ্জার কিছু নাই। আমি তো চুরি করে খাচ্ছি না, ড্রাইভিং করে খাচ্ছি, কর্ম করে খাচ্ছি, কারো পকেট মারছি না। তাহলে কি, হ্যাঁ কর্ম করে খাচ্ছি, তাহলে আমি ড্রাইভিং করি। ড্রাইভিং এর সময় যদি একান্ত প্রয়োজন না হয় তাহলে টেলিফোনটা করেন না। মা বাপ থাকলে মা বাপ, স্ত্রী ছেলে মেয়ে থাকলে তারা, বাবা আমি ড্রাইভিং এর সময় আমি অফিসে যাচ্ছি, ড্রাইভিং চাকরি আমার, একান্ত বিশেষ প্রয়োজন না হলে তুমি ড্রিঙ্ক করো না। সরকার জরবটা ভালো থাকা একান্ত প্রয়োজন। ভালো শিক্ষা দিচ্ছে এই জন্য আমি আসছি। একটা পয়েন্ট কি বলতে পারবেন স্পেসিফিক, যেটা আপনার মনে হচ্ছে যেটা আমি আজ নতুন শিখেছি? আমি নতুন শিখেছি যে সিগন্যাল গুলো আছে এগুলো তিন প্রকার, এটি আমি জানতে পারছি। সিগন্যাল আমি জানি যে অনেক সিগন্যালে জানি, কিন্তু এটা প্রকার কয় প্রকার এটা আগে জানতাম না, আমি আজকে এই সবকের মাধ্যমে জানলাম। সতর্কমূলক, বাধ্যতামূলক এবং তথ্যমূলক। তো ড্রাইভিং জগতে যে অনেক কিছু জানার আছে, শেখার আছে, সেটা আমার আইডিয়ার মধ্যে ছিল না। আমার এক বড় ভাইয়ের কাছ থেকে আমি শুনলাম। এই সেবকে এসে তাহলে আপনার এই চাহিদা বা আপনার এই ইচ্ছা কতটুকু পূরণ হলো? আমি সেবকে এসে এটাই দেখলাম যে এরা যে ড্রাইভিং সম্বন্ধে এত যে ভালোভাবে যে বোঝালো, এবং বিশেষ করে হাতে কলমে এবং কৌতুকের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে এবং বিভিন্নভাবে যে বোঝালো, মানুষকে সহজ করে দিল, তো এতে আমার মনে হয় যেন এভাবে যদি চলতে থাকে সারা বাংলাদেশে, যদি কন্টিনিউ যদি এভাবে চলতে থাকে, অ্যাক্সিডেন্টের পরিমাণ কমে যাবে, মানুষ অযথা প্রাণ হারাবে না। এটা আমি মনে করি এটা কন্টিনিউ করা আমার আপনার সবার দায়িত্ব। তন্মধ্যেই সেবক সারা বাংলাদেশে আলোড়ন তুলে ফেলে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ছুটে আসে এবং সেবকের সাথে যোগাযোগ করে সেবকের কার্যক্রমে কীভাবে অংশ নেওয়া যায়। দেশের বিভিন্ন জেলা থেকে নেওয়া হয় সেবকের কমিটি এবং মানুষের মধ্যে প্রচণ্ড আগ্রহ জন্ম নেয় সেবক সম্পর্কে। তারই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা কমিটির আমন্ত্রণে সেবকের তৃতীয় কর্মশালা অনুষ্ঠিত হয় 16 জুন 2017 তারিখে চট্টগ্রামের পুলিশ প্লাজায়। যে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের DA SM মনিরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, চেয়ারপারসন চট্টগ্রাম নাগরিক ফোরাম, এবং খান মোহাম্মদ বাবুল, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেবক। সেখানে সেবকের প্রতি চট্টগ্রাম মানুষের ভালোবাসা দেখে সেবকের প্রতিটি সদস্য অভিভূত হয়েছিলেন। 15 সেপ্টেম্বর 2017 কালাচাঁদপুর প্রাথমিক বিদ্যালয় সেবকের তৃতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় 100 জনের মতো ড্রাইভার বিনামূল্যে ডিফেন্সিভ ড্রাইভিং ট্রেনিং গ্রহণ করেন। আসুন চ্যানেলের ট্রাফিক সিগন্যালে প্রচারিত সেই ট্রেনিং প্রোগ্রামের কিছু ভিডিও চিত্র এবং প্রশিক্ষণের কিছু অংশ আমরা দেখে আসি। অনেকে আমরা জানি না যে ইঞ্জিন অয়েল, যেটাকে আমরা মোবিল বলি, এর নাম কিন্তু মোবিল না, অ্যাকচুয়ালি এর নাম হলো ইঞ্জিন অয়েল। গাড়িতে সিগারেট খাই, এই সিগারেটের আগুন অনেকে আমরা ফেলে দিই। গ্যাসের লাইন যদি লিক থাকে এখানে, আমাদের এখান থেকে আগুন লাগতে পারে। উনি আরেকজনের একটা ইনফরমেশন দিলেন যে গ্যাস লাইন থেকে, যে আমরা অনেক সময় গাড়িতে যে গ্যাসের বোতল ব্যবহার করি ওইখান থেকে যে কানেকশনটা আমাদের ইঞ্জিন পর্যন্ত যায় গাড়ি চালানোর জন্য, ওই লাইনে যদি কখনো লিক থাকে, সেই লিকে সবসময় গ্যাস নির্গত হতে থাকে, সেটা দেখা যায় না, ভিজে থাকে না অনেক সময়, কিন্তু ওখান থেকেও শর্ট সার্কিট হতে পারে। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ ও সুচিন্তিত উদ্যোগে
সড়ক দুর্ঘটনা কমানোর জন্য নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে আর সে সকল উদ্যোগগুলোকে সফল করতে সহায়ক ভূমিকা রাখতে সেবকের পথ চলা। তাই গত 22 অক্টোবর সরকার ঘোষিত নিরাপদ সড়ক দিবস সফল করতে সেবকের সকল জেলা কমিটি থেকে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে সড়ক দুর্ঘটনা সম্পর্কে নানামুখী সচেতনতামূলক আলোচনা ও মত বিনিময় করা হয়। সেবকের অগ্রযাত্রার খবর পৌঁছে গেছে দেশের প্রতিটি মানুষের কাছে, পৌঁছে গেছে দেশের সকল জ্ঞানীগুণী মানুষের কাছে। তাই তো সেবক আজ এত সম্মানিত, সেবককে আজ নানাভাবে সম্মানিত করা হচ্ছে এবং সেবকের কাজকে উদ্বুদ্ধ করা হচ্ছে। গত 30 নভেম্বর 2017 71 চেতনা বাস্তবায়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভায় সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ায় বিশেষ অবদানের জন্য গুণীজন সম্মাননা পদক 2017 গ্রহণ করেন সেবকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খান মোহাম্মদ বাবুল। এই সম্মাননা সেবকের প্রতিটি কর্মকর্তাকে উজ্জীবিত করেছে নতুন উৎসাহ ও উদ্দীপনায়। সম্প্রতি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন 2018 আমন্ত্রণ করা হয় সেবকের কর্মকর্তাগণকে, যেখানে উপস্থিত ছিলেন সার্কভুক্ত 8টি দেশের অনেক জ্ঞানী গুণীজন এবং সম্মানীয় ব্যক্তি। এ সময় সেবককে মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখার জন্য সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কর্তৃক সম্মাননা স্মারক এবং ক্রেস্ট প্রদান করা হয়, যা সেবকের জন্য অনেক বড় প্রাপ্তি। সেবকের বাণী পৌঁছে গেছে দেশের অনেক সম্মানী ব্যক্তির কাছে। তারই ধারাবাহিকতায় সেবকের কর্মকর্তাগণ বিভিন্ন সময় বিভিন্ন গুণী মানুষদের সাথে সাক্ষাৎ করেন। যেমন গত 10 অক্টোবর 2017 মঙ্গলবার সেবকের প্রতিষ্ঠাতা ও সভাপতি খান মোহাম্মদ বাবুলের নেতৃত্বে সেবকের সহসভাপতি মোহাম্মদ মনির ইসলাম, সাধারণ সম্পাদক ও চিফ ট্রেনার কাজী আব্দুল কায়ুম, ক্রীড়া বিষয়ক সম্পাদক কামাল হোসেন বাবুল, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন এবং সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহসিন কবির খানের সেবকের লক্ষ্য ও উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বাংলাদেশের বিখ্যাত ফুটবলার অমিত খান শুভ্র, ম্যানেজার অনুদ্ধ ১৬, বাংলাদেশ জাতীয় ফুটবল দল ডেপুটি চেয়ারম্যান পায়োনিয়ার ফুটবল লীগ এর সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি সবসময় সেবকের সাথে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন। সেবক আজ শুধু একটি সংগঠন নয়, সেবক আজ লাখো কোটি মানুষের ভালোবাসার নাম। সেবক আজ জায়গা করে নিয়েছে প্রতিটি সাধারণ মানুষের অন্তরে, কারণ সেবক বীজ বুনে যাচ্ছে সড়ক দুর্ঘটনামুক্ত সোনার বাংলাদেশ গড়ার, আর সেই বীজ থেকে একসময় অঙ্কুরিত হবে আমাদের সেই সবার প্রিয় বঙ্গবন্ধুর স্বপ্নে দেখা সেই সোনার বাংলাদেশ। তাই সেবককে ভালোবাসুন, সেবকের সঙ্গে থাকুন এবং সেবকের অগ্রযাত্রার সঙ্গী হন। ধন্যবাদ। আমরা চালক, আমরা সেবক, আমরা চালক, আমরা সেবক, আমরাই দেশের মান। বাইরে আমার একটি ভুলে যেন যায় না কারু প্রাণ, বাইরে আমার একটি ভুলে যেন যায় না কারু প্রাণ।